সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায় আর সেই সময় চন্দ্রা সেখানে চলে আসে আর ইসি তার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয় ছোট মা করছো মাকে তো খেতে দিতে হবে হুম খেতে দিতে হবে মরা মানুষের আর অত খেয়ে লাভ নেই সারাদিন তোর আত্মরা মায়ের পাশে বসে থাকলেই কি চলবে বাড়ির বাকি কাজ কে করবে শুনি ছোট মা আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি থালা বাসন মেজে নিয়ে এসেছি রাজকন্যার কথা শোনো আর বাড়ির বাকি কাজ কে করবে শুনি তোর আত্মরা মািতা এই কথা শুনে সেখান থেকে চলে যায় ছোট আমার মেয়েটা অনেক ছোট রে তুই ওকে দিয়ে এত কাজ করাস না ও পারবে না আরে মরণ দরদে দেখি বুকটা ফেটে যায়